করে দেখা যাবে, যেটার কারণে এই যে ইউএস এর কর্পোরেশন গুলো তাদের রেভিনিউ কালেকশন এর সমস্যা হবে, প্রত্যেকটা প্রত্যেকটার সাথে রিলেটেড। ডিসিশন মেকিং কি বলুন তো, লাস্টে আপনি দাঁড়ান, ডিসিশন মেকিং কি মোবাইল রাখেন? সর্বোচ্চ উত্তমটা বেছে নেবেন, যেকোনো কিছু করার অনেকগুলো অল্টারনেটিভ থাকবে আপনার কাছে, আপনি কোন অল্টারনেটিভটা সিলেক্ট করবেন সেটা ডিপেন্ড করে যে আপনার আপনার কাছে রিসোর্স কতটুকু আছে আর আপনার কাছে টাইম কতটুকু আছে ওই প্রজেক্টটা বা ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য, তার উপর ডিপেন্ড করে যে আপনার জন্য বেস্ট অল্টারনেটিভ বা ইফেক্টিভ অল্টারনেটিভ করতে হবে এবং ইফিশিয়েন্টও হবে, যাতে করে আপনি কম ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এই যে চুজিং এবং টু অর মোর অল্টারনেটিভ, দুইটা বা তিনটা অল্টারনেটিভ থেকে আপনার জন্য বেস্ট অল্টারনেটিভটা সিলেক্ট করার স্কিল থাকা মানে আপনার ডিসিশন মেকিং স্কিল পাবে। আচ্ছা দেখেন, হোয়াট মেক্স আ গ্রেট সিইও, সিইও অর্থ কি, সিইওর ফুল ফর্ম কি, চিফ এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, আচ্ছা একজন মানুষ ভালো একজন সিইও হতে হলে কি কি তার দরকার, এখানে একটু পয়েন্ট অফ করা আছে। প্রথমটা কি, গ্লোবাল বিজনেস ইস্যু এবং সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু খুব মজার একটা জিনিস, আমরা তো সিটিজেন যে কোনো একটা দেশের হই, আসবি পরে সেলফি তুলে মোবাইল রাখুন, যে দেশে আপনি বিজনেস অর্গানাইজেশন পরিচালনা করবেন, যদি আপনার মাল্টিন্যাশনাল কোম্পানি হয়ে থাকে
হলো বিভিন্ন দেশের সরকারের সাথে আপনার লিয়াজটা ভালোভাবে মেনটেন করতে হবে, ওখানকার লস রুলস রেগুলেশন পলিসি মেক মানে এবং ট্যাক্স এই সম্পর্কিত বিষয়ের সাথে কমপ্লাই করে আপনাকে বিজনেস অর্গানাইজেশন রান করতে হবে। এগুলো আপনাকে একজন ভালো সিইও, ভালো মানে একজন আইডিয়া, ঠিক আছে, সিইওতে হেল্প করতে পারে। এখানে দেখেন সাতটা ডি দেওয়া আছে, দেখেন প্রত্যেকটাই ডি দেওয়া আছে, শুরুতে ডিসিশন মেকিং মডেলের ক্ষেত্রে মানে এই এই বিষয়গুলো ফলো করলে আপনি যে ডিসিশনটা নেবেন সেটা সাকসেস হওয়ার পার্সেন্টেজ ইজ ভেরি হাই। নাম্বারটা কি, ডিফাইন দ্য সিচুয়েশন, আপনাকে আগে সিচুয়েশন বুঝতে হবে, এক্সটার্নাল এবং ইন্টারনাল এনভায়রনমেন্ট, বোথ এক্সটার্নাল এন্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট, মানে শর্ট অ্যানালাইসিস যেটা, ঠিক আছে। তারপরেটা কি, ডিসক্রাইব এন্ড কালেক্ট নিডেড ইনফরমেশন, আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আপনাকে কালেক্ট করতে হবে, বুঝতে হবে। ডেভেলপ অল্টারনেটিভ, অনেকগুলো অল্টারনেটিভ আপনাকে মানে ওই যেটা বললাম কন্টিনজেন্সি প্ল্যানিং এর মতো, যে প্রথম অল্টারনেটিভ যদি কাজ না করে তাহলে যদি সেকেন্ড অল্টারনেটিভ থাকে, ঠিক আছে। ডেভেলপ অ্যাগ্রিমেন্ট অ্যামং দোজ ইনভলভড, ডেভেলপ অ্যাগ্রিমেন্ট অ্যামং দোজ ইনভলভড, যাদের মানে আপনার স্টেক হোল্ডার যারা, কাস্টমার্স, সাপ্লায়ার্স, ডিলার্স, ডিস্ট্রিবিউটর, ইউনিয়নস, এনভায়রনমেন্টালিস্ট, এবং এরকম বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে আপনার যে অ্যাগ্রিমেন্টটা সেটা যাতে ক্রিস্টাল ক্লিয়ার থাকে এবং ট্রান্সপারেন্ট থাকে, প্রত্যেকটা পক্ষ যাতে প্রত্যেকটা পক্ষের ডিউটিস এবং রেসপন্সিবিলিটিসগুলো ক্লিয়ার থাকে, এমপ্লয়িজ যাতে জানে আমার কাছ থেকে অর্গানাইজেশন কী চাচ্ছে, এবং অর্গানাইজেশনও যাতে যাতে জানে যে এমপ্লয়ির কাছ থেকে আমি কী কী আশা করতেছি, ঠিক আছে। তারপরটা হচ্ছে ডিসাইড হুইচ অল্টারনেটিভ ইজ বেস্ট, কোন অল্টারনেটিভটা বেস্ট সেটা আপনাকে অ্যানালাইসিস করে মানে প্রথম পর্যায়ে যদি আপনি কাজ শুরু করতে চান আপনাকে তো একটা অল্টারনেটিভ ধরে আগাতে হবে, অ্যাট এ টাইম আপনি কিন্তু অনেকগুলো অল্টারনেটিভ ধরে আগাতে পারবেন না। ডু হোয়াট ইজ ইন্ডিকেটেড, ডিটারমাইন ওয়েদার দিস ডিসিশন ওয়াজ এ গুড ওয়ান, এই ডিসিশনটা কি ভালো ছিল কিনা এই সম্পর্কে তো একটা ফলো আপ রুটিন আপনাকে করতে হবে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য, ঠিক আছে। বা কোনো এই ডিসিশনে কোনো চেঞ্জ আনা দরকার কিনা, বা যদি ডেভিয়েশন বা কোনো গ্যাপ হয় কেন হচ্ছে সেই অনুযায়ী কারেক্টিভ অ্যাকশনস নেওয়া, যাতে পরবর্তীতে গ্যাপটা না হয় কন্ট্রোলিং এর মতো, ঠিক আছে। এখানে দেখেন প্রবলেম সলভিং স্কিলস এর কথা বলা আছে, এখানে প্রবলেম সলভিং টেকনিকস এর দুইটা টেকনিক, একটা হচ্ছে ব্রেইন স্টর্মিং আর একটা হচ্ছে PMI, এটা খুব ইন্টারেস্টিং। ব্রেইন স্টর্মিং কি বা জানেন, শুনেছেন এই টার্মটা? ব্রেইন স্টর্মিং হচ্ছে ফর এক্সাম্পল এখানে যদি 10 জন গ্রুপ মিলে যে কোনো একটা প্রবলেমের সলিউশন আপনি বের করতে চান, 10 জন হ্যাঁ সাজেশন দিতে পারে, সেটা থেকে বেস্ট সাজেশনটা সিলেক্ট করা, মানে ধরেন পার্টিসিপেটিভ স্টাইলে সবার আইডিয়া সবার কনসেপ্ট মানে ব্রেইন স্টর্মিং করা, আপনার ব্রেইনে আপনি আইডিয়া নিয়ে ভাবতে হ্যাঁ। আর PMI হচ্ছে প্লাস মাইনাস এন্ড ইমপ্লিকেশনস, সিতে হচ্ছে প্লাস এম হচ্ছে মাইনাস আর আইতে হচ্ছে ইমপ্লিকেশন, ফর এক্সাম্পল আপনার কি এখন এখানে বসে ক্লাস করা উচিত নাকি সিনেপ্লেক্সে গিয়ে মুভি দেখা উচিত, এখন না এটা এখন আপনি কোন ডিসিশনটা নেবেন না, ধরেন এখানে বসে ক্লাস করার ক্লাসগুলো কি কি আমি যদি বলি, আপনার সিজিপিএ ভালো হবে, ঠিক আছে, আপনার নলেজ বাড়বে, ঠিক আছে, তারপর এটা আপনার ক্যারিয়ারে আপনাকে হেল্প করবে, আপনার ওই যে যেটা বললাম আপনার গ্রেড ভালো হলে অবশ্যই আপনি সেটা জবেও ভালো করতে পারবেন, এগুলো হচ্ছে প্লাস যেগুলো হচ্ছে এই এখানে ক্লাস করার কারণে আপনার অর্জন হবে। আর মাইনাসটা কি, আপনার বোর লাগতেছে এখানে ক্লাস করার কারণে আপনি ওই যে এন্টারটেনমেন্টটা মিস করতেছেন, এটা হচ্ছে মাইনাস, আপনার বোর লাগতেছে, আপনার স্ট্রেসড লাগতেছে অনেকক্ষণ ধরে ক্লাস করার কারণে, ঠিক আছে, বা টানা ক্লাস করার কারণে আপনার মেন্টাল মনে হচ্ছে যে আপনার একটা ফ্লেক্সিবিলিটি দরকার আপনি সেটা পাচ্ছেন না, এগুলো হচ্ছে মাইনাস, যেটা এখানে ক্লাস করার কারণে আপনি পাচ্ছেন না, যে সুযোগটা আপনার ছাড়তে হচ্ছে। আর আইটা হচ্ছে ইমপ্লিকেশন, এই ক্লাস এবং মাইনাসের মধ্যে যেটা বেশি বড় মানে যেটার ওজন বেশি সেই অনুযায়ী ইমপ্লিকেশন করা, যদি আপনি মনে করেন না আমার এখানে বোর লাগলেও বা খারাপ লাগলেও মানসিকভাবে একটু কষ্ট হলেও এখানে ক্লাস করার কারণে আমার ফিউচারটা ভালো হবে, তার মানে এটার ওজনটা বেশি, তার মানে আমি এটাই ইমপ্লিমেন্ট করতে
হচ্ছে প্লাস মাইনাস এবং অ্যাপ্লিকেশনস, আর আরেকটা হচ্ছে ব্রেইনস্টর্মিং। এই দুটো হচ্ছে প্রবলেম সলভিং টেকনিক্স, ঠিক আছে? এখানে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, আপনাদের এই কি জন্য অ্যাসাইনমেন্ট কি দিয়েছিলাম? আচ্ছা, তাহলে আপনি পিছনে গিয়ে বলুন।
গুলো কে ইমপ্লিমেন্ট করে কে সিওও সিওও অপারেটিং অফিসার এই ফাইনান্সিয়াল অফিসার অপারেটিং অফিসার যেমন দেখেন
ক্লিনিং স্টাফ যারা আছে যারা অর্গানাইজেশনটাকে পরিষ্কার করার জন্য শুধুমাত্র ক্লিনিং স্টাফ না আপনার ক্লারিক্যাল কাজের যারা জড়িত থাকে যাদের স্যালারি মোটামুটি খুব মিনিমাম হয় কিন্তু তারা অর্গানাইজেশনের সবার সবার ডে টু ডে কাজকে সহজ করে দেয় ঠিক আছে অর্গানাইজেশনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদেরকেও আপনার থ্যাংক ইউ বলা উচিত এবং এই আপনার ছোট অ্যাপ্রিসিয়েশনটা তার জন্য অনেক ইম্পর্টেন্ট ছোট আপনার ছোট অ্যাপ্রিসিয়েশনের কারণে সে অনেক নিজের তার কাজটাকে অনেক মিনিংফুল মনে করছে যে অর্গানাইজেশনে তার সিগনিফিকেন্সটা কি ঠিক আছে মানে তাদেরকে ছোট করে দেখ না দেখা তাদের কাজটাকে ঠিক আছে এটা হচ্ছে বিষয় এখানে দেখেন আর একটা মডেল জিনিস স্কিল নিডেড এট ভেরিয়াস লেভেলস অফ ম্যানেজার তিনটা লেভেল না একটা টপ একটা মিডিয়াম আর একটা ফার্স্ট লাইন বা লোয়ার লেভেল এখন এই তিনটা ডিপার্টমেন্ট তিনটা লেভেলে সব ধরনের স্কিল কিন্তু সমানভাবে দরকার হয় না কারণ টপ লেভেল ম্যানেজমেন্টে যারা থাকে তারা তো আর আপনার মোবাইল আইটি কাজ করবে না তারা ইলেকট্রনিক্স এর কাজ করবে না তারা বেশিরভাগ কাজ করবে হচ্ছে আপনার ওই যেটা বললেন ডিসিশন নেওয়া প্ল্যানিং করা গোল সেট করা তাহলে তাদের কনসেপচুয়াল স্কিলটা বেশি দরকার যে তারা অর্গানাইজেশন এবং দেশের অর্থনৈতিক অবস্থা পলিটিক্যাল সিচুয়েশন লিগাল সিচুয়েশন সব কিছু চিন্তা করে তার চিন্তা করার অ্যাবিলিটি যেন তাদের থাকে কারণ যেহেতু দে আর দ্য ফাইনাল ডিসিশন মেকার অফ দ্য অর্গানাইজেশন তার মানে তাদের সবচেয়ে বেশি দরকার কনসেপচুয়াল স্কিলস এই জন্য এই পোর্শনটা সবচেয়ে বেশি বড় টপলেভেল ম্যানেজমেন্ট খেয়াল করে দেখেন আর মিডল লেভেল ম্যানেজারদের দেখেন টেকনিক্যাল স্কিল হিউম্যান রিলেশন স্কিল আর কনসেপচুয়াল স্কিল এই তিনটা স্কিল সমানভাবে দরকার হচ্ছে মিডল লেভেল ম্যানেজার কারণ মিডল লেভেল ম্যানেজার ব্রিজ হিসেবে কাজ করে কোঅর্ডিনেশন কোঅর্ডিনেটর বা লিংক হিসেবে কাজ করে এই টপ এবং ফার্স্ট লাইন ম্যানেজারের মধ্যে উনি কিন্তু ব্রিজ হিসেবে কাজ করে উনি ওনার কাছ থেকে ডিরেকশন নিয়ে ওনাকে ডিরেক্ট করে আর ফার্স্ট লাইন ম্যানেজার ওদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে টেকনিক্যাল স্কিল কারণ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স এর কাজ মেশিনারিস এর কাজ ফ্যাক্টরির যে ওয়ার্কগুলো এগুলো ফার্স্ট লাইন ম্যানেজাররা তারাই হচ্ছে এমপ্লয়ীদের সুপারভাইজ করে নাম্বার 3 হচ্ছে
don't give someone the wrong job. ভুল কাজ ভুল মানুষকে না মানে সঠিক মানুষকে ভুল কাজ না দেয়া এবং যোগ্য মানুষকে তার যোগ্যতা অনুযায়ী কাজ দেয়া। যেমন একটা কনফিডেন্সিয়াল ডিপার্টমেন্টে যদি আপনি এমন কোনো লোককে দেন যার আসলে সিক্রেট বা প্রাইভেসি মেনটেন করার ক্যাপাবিলিটি নাই, তাহলে তো শেষ, অর্গানাইজেশন শেষ। ডোন্ট ফরগেট অ্যাবাউট ফিডব্যাক। অবশ্যই অর্গানাইজেশনে যখন আপনি স্টাফিং এর জন্য মানে স্টাফিং এর ইস্যুটা হচ্ছে আপনি পারফরমেন্স ইভালুয়েশনের সময় এমপ্লয়িরা কেমন পারফর্ম করতেছে এই রিলেটেড ডেইলি ফিডব্যাক তাদেরকে দেয়া, এতে করে তারাও তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা বুঝতে পারবে। মানে তারা যে কাজটা করতেছে যে পারফরমেন্সটা করতেছে এটা আসলে রাইট ট্র্যাকে আছে কিনা, বা যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তারা তাদের কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার। কনস্ট্যান্ট একটা ফিডব্যাক দেয়া। ডোন্ট গিভ প্রমোশন জাস্ট বিকজ ইটস টাইম। মানে কারো একজন তিন বছর হয়ে গেল তার প্রমোশনের সময় চলে আসলো, জাস্ট বিকজ এই কারণে আপনি তাকে প্রমোশন দিলেন, কিন্তু আসলে তার যে নলেজ বাড়ার কথা ছিল ইনক্রিজ হওয়ার কথা ছিল সেটা আসলে হলো না, বাট জাস্ট বিকজ ইটস টাইম আপনি প্রমোশন দিয়ে দিলেন। কিভাবে কখন আমি একজন ম্যানেজারকে লিডার বলতে পারবো? আচ্ছা, এটা কোন একটা প্ল্যান
বুঝবে যে আমরা জিজ্ঞেস অন্যান্যদের কোনো
থেকে অংশগ্রহণমূলক এবং লাস্টেরটা হচ্ছে ফ্রি রেস এখানে আসলে যে কোনো ধরনের ওই অবজেক্টিভটা অ্যাকমপ্লিশ করার জন্য এমপ্লয়ি কি করবে সে সম্পর্কে এমপ্লয়ি ফুল ফ্রিডম পায় এটা হচ্ছে ফ্রি রেন্ডিনারশিপ